থেকে পায়খানা করে ফেল, পিসাব করবুনি চেপে 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 পায়খানা করে ফেলবি লুঙ্গি। উনি আবার আমার ইমামের দিয়ে কথা বলে, ছোট লোক বেশি চুলকাতে যে উনি যতটা হাত যায় ততটা চুলকাও, বেশি চুলকাতে যে অনেক বাচ্চা তুমি আমার ইমামের পিসাবে পিসাব করলে তোমার মতো বক্তা জরুরি, আমার ইমামের পিসাবকে তোমার মতো বক্তা জন্ম। তুমি সেই হয়ে আসম আবু হানিফার ভুলো যতটা তোমার হাত যায় ততটা চুলকাবে, বেশি চুলকাতে তুমি যেও না। আমার ইমাম সম্পর্কে তুমি হতে পারো মুস্তাহিদ, থাকতে পারে তোমার জ্ঞান, মশলা ইস্তেমবাদ করার ক্ষমতা তোমার থাকতে পারে, করো করো, তোমার যদি তো মানে আলহামদুলিল্লাহ, না মানে তো তুমি তোমার মশলা দিয়ে চলো। আমার ইমামের ভুল লক্ষ্যে তুমি এসো না। বিশ্বের চার ইমাম, চার ইমামের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে, এই চার ইমাম দিয়ে আল্লাহ উম্মাতে মহামাদী কুমিকে আল্লাহ পাক চতুর্দিকে আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছে। এখানে মাথা মারতে এসো না, তাদের ভিতরে একতলাপ আছে, তাদের ভিতরে একতলাপ আছে, তবে কেউ কারোটা ঘৃণা করে যায় কথা বলবেন তো, ইমাম ইমাম একতলাপ নেই, কেউ কারোর ঘৃণা করে গেছে, তুমি ঘৃণা করছো না, তুমি তোমার মতো চলো, কে তোমায় মানা করেছে? তবে আমার ইমাম একটা খারাপ বলার অধিকার তোমার। আমার ইমাম যখন মদিনা শরীফে গেলেন, মদিনা মসজিদে নববী শরীফে তখন ইমাম ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ। আমার ইমামের থেকে 13 বছরের ছোট আমার ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহের পিছনে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করে নিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ মাগরিবের নামাজটা পড়িয়ে নিয়ে আল্লাহ নবীর হাদিসের দরস শোনাতে লাগলেন। আমার ইমাম বসে বসে শুনছেন, হাদিস শোনানো যখন হয়ে গেল আমার ইমাম ইমামে আযম আবু হানিফা ইমাম মালিকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হযরত ইমাম মালিককে রেখে সালাম দিলেন, হযরত ইমাম মালিক সালামের জবাবটা দিলেন, জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন মিন আইনা জিতা, আপনার বাড়ি কোথায়? হুজুর বললেন জিতু কুফা, আমার বাড়ি হলো কুফা। ইমাম মালিকের মন খারাপ হয়ে গেছে, মিজাজটা গরম হয়ে গেছে, উনি রাগের মাথায় বলে ফেলেছে আল কুফি লা ইউফি, কুফার লোক তো গাদ্দার, যদি এত বড় কথা যদি কেন ইমাম হোসাইনকে তারা শহীদ করেছে বুঝতে পারেন? এখন আমি যদি বলি পাবনা সব লোক পাবো মানে যাবে? কখনোই না, পাবনার ভিতরে কিছু পাগল আছে, সব পাগল না, কিছু পাগল আছে। এখন আল কুফি লা ইউফি, কুফার লোক গাদ্দা, কথাটা কি করে মানা যাবে? গালটা তো আমার ইমামকেও লাগছে, আমার ইমামের মন ছোট হয়ে গেছে, এত বড় কথা। আর ইমামের মালিক রহমতুল্লাহ আলাইহি উনি আবার একটু অন্য খেয়ালে আসে, তো রসুল ছিলেন, আউলাদ রসুলকে করে তিনি বড় ভালোবাসতেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন মদিনা শরীফে পায়ে জুতো পরে হাঁটেন না। আর এখনকার বেঈমানদের দেখা জুতো পরে হাঁটে, নবীর মাজারের দিকে পা করে শুয়ে, আবার 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 বলে হাজি হজ করতে মক্কায় যা, মদিনায় যে কি করবি কিছু আছে? দাদা মক্কায় হজ হজ, হাজির হজ মদিনায় কবুল হজ, বলে যদিও যায় ওই নামাজটা পড়বি, আমরা মদিনায় নামাজ পড়তে যাই না, আসলে সুন্নাত জামাতের আকিদার লোকেরা মদিনায় নামাজ পড়তে যায় না, নামাজ তো গোটা পৃথিবীতে পাবে, আমরা মদিনায় শুধুমাত্র নবীর মাতা জিয়ারতেই যায়।
নামাজ পড়তে আমরা মদিনায় যাই না, নামাজ সব জায়গায় আছে, নবী কোথা পাবে? সারাটা জীবন মদিনা শরীফে পিছা পায়খানা করে না, সারাটা জীবন মদিনা শরীফে তিনি ঘোড়ার পেটে তিনি সওয়ার হন নাই, আর সারাটা জীবনে তিনি মদিনা শরীফ থেকে বাইরে তিনি পার হন নাই। খালি পায়ে হেঁটে হেঁটে পায়ের তলাগুলো ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে, হেঁটে হেঁটে সফর করছে মদিনায় ঘোড়ার চড়তে, কেন কেন জিজ্ঞাসা করতে হুজুর কি ব্যাপার? ঘোড়ার করে চলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন? বলছে না বাবা, ঘোড়া চড়া যাবে না, আমার এই ঘোড়ার পায়ে ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে যদি আমার রসুল্লাহর মাজারে গিয়ে পড়ে আমি কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেব? হ্যাঁ, ইমাম মালিক তো আমার নবীকে মরা নবী জানতো কে? এদের মধ্যে মরে পচে গেছে জানতো তো? আমি তো বলি এদের থেকে ইহুদিরা একটু ভালো, ইহুদিরা জানতো মুহাম্মাদের লাশ টাটকা তাই চুরি করতে এসেছিল, আইরা বলছে মরে পচে গেছে, তাহলে ওদের বিশ্বাস নবী টাটকা আর এদের আকীদা পচে গেছে, তাহলে এদের থেকে ইহুদিরা একটু ভালো না? এদের থেকে ইহুদি একটু ভালো? আমার বাবাজিরা, আমার কোস্তরা বন্ধুরা, তিন ইমামের কাছে মক্কা সম্মান বেশি, ইমাম মালিকের কাছে মদিনা সম্মান হলো বেশি। তিনটে জিনিস পছন্দ করতে, উনি চাইতেন আমি সবসময় নবী পাকের মাঝে থাকতে, উনি আউলাদ রসুলদের পর পছন্দ করতে, আর তিন নাম্বার পছন্দ ছিল আমার মাজারটা যেন মদিনা শরীফে হয়। আল্লাহ কবুল করেছে, তিনটেই কবুল করেছে। তবে চার ইমামের কাছে মত হলো আল্লাহ রসুল যে জায়গার মাটিতে শুয়ে আছেন সেই জায়গার সম্মান আল্লাহর আরশের থেকেও বেশি, এখানে কোন ইমামের ইখতিলাফ নেই, সব ইমাম মত দিয়েছে ওই জায়গার মাটিটা আল্লাহর আরশের থেকেও দামি। নবী আমার যখন মক্কা থেকে মদিনা শরীফে যেতে রওনা হয়ে গেলেন, আল্লাহ নবী যাওয়ার সময় মক্কা শরীফের কুকুর বিড়াল ছাগল ভেড়া দুম্বা উট সবার দিকে লক্ষ্য করে বললেন, ওরে মদিনার পশুরা জীব জানোয়ারেরা, তোদের মদিনায় থাকা জায়গা হলো, আমি রসুল্লাহ মদিনায় থাকা জায়গা হলো না, এরা আমাকে মদিনা থেকে বার করে দিল, নবীর কাজে অবলা জানোয়ারেরা, আল্লাহ নবীর চেহারার দিকে লক্ষ্য করে অবলা জানোয়ারেরা তারাও কাঁদে। আপনি কবুল করেছেন, মদিনাকে আপনি কবুল করলেন, মক্কায় আপনি যা বরকত দিয়েছেন মদিনাতে বরকতের পরিমাণটা আপনি দ্বিগুণ বাড়িয়ে দেন, আল্লাহ পাক মদিনার আল্লাহ বরকতকে বাড়িয়ে দিলেন, মক্কা শরীফ আল্লাহ পাক জমজমের কুয়া দিলেন, মদিনা শরীফ আল্লাহ পাক হাউজে কাউসার রেখে দিলেন। মক্কায় কি আছে? জমজম। আর মদিনার আমার নবী যেখানে ইমামতি করতেন ওই রিয়াজুল জান্নাহ, আল্লাহ নবীর পায়ের কদমের নিচে থাকতো হাউজে কাউসারের কূপ আছে, সেটা বলুন না। আল্লাহ পাক বরকত বাড়িয়ে দিলেন, মক্কা শরীফ আল্লাহ পাক কাবা রেখে দিলেন, মদিনা শরীফ আল্লাহ পাক রিয়াজুল জান্নাত রেখে দিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা আল্লাহ কাবা রেখেছে, মদিনাতে নবী কি একটা মসজিদ করেছেন, মসজিদটার নাম হলো মসজিদে কুবা, মসজিদে কুবা আল্লাহ রাসূল বলেছিলেন এই মসজিদে কুবা যেই ব্যক্তি এসে দুরাকাত নামাজ আদায় করবে, দুরাকাত নামাজ পড়বে ওই বান্দার নাম হয় আমল, আল্লাহ পাক একটা উমরা হজে সওয়াব লিখে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
তাহলে বরকত কোথায় বেশি, মক্কায় বেশি না মদিনায় বেশি? দোয়া কবুল হবে বেশি কোথায়? মদিনা। আপনারা আল্লাহ যদি কোনোদিন কপালে রাখে মদিনায় না গিয়ে ঘরে চলে আসবেন? আসবেন নাকি? ওরা অনেক বুঝাবে, বেকার যেও নি, পয়সা খরচা হবে, বেকার যে লাভ নেই, অনেক বুঝাবে। খবরদার, হায়াতুল নবী দরবারে ফাঁকা দিয়ে ঘরে ফিরবেন। হ্যাঁ, আমরা কুরবানি দিই, হালাল পশু কুরবানি দিই, গরুকে সাতটা করে নাম দিই, আপনারা কটা করে দেয়? আমরা ছটা নাম দিই আমাদের, আর আল্লাহ নবীর নামটা আমরা আগে দিই। আপনারা দেন না? দেবে বলে কানা মৌলবি, তোর নামের কুরবানি কবুল নাও হতে পারে, কানা মৌলবি নবীর নামটা জড়িয়ে দে, নবীর নামে রসিলায় তোমার কুরবানি আল্লাহ তরবারে কবুল হয়ে যাবে। নবীর নাম যদি তোমার কুরবানির ভিতরে থাকে ওটা আল্লাহ ফিরিয়ে দেবে। ফিরাবে কি করে? নবীর নাম দে, আল্লাহ ফিরাতে পারে আল্লাহর হাবিবের নাম? আর আমি তুমি কে? আমি তুমি কে? জেকের হচ্ছে, ফেকের হচ্ছে, মুরাকাবা হচ্ছে, মুসাজাবা হচ্ছে, বড় বড় মশলা দিচ্ছে, সবই করছে, বিড়িও খাচ্ছে, মদও খাচ্ছে, ফেন্সিডেন্ট খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, গ্যাজা খাচ্ছে, হুক্কা খাচ্ছে, কে তুমি? কি দাম আছে তোর? হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে সুদের কারবার ঘুরে গেল, ঘুষের কারবার ঘুরে গেল, কোথায় কে ঠাকুরের পায়ে দুরান দেখেছে না কি হয়েছে? বলছে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, যে রেখেছে তার ফাঁসি দাও, ফাঁসি দাও, কোরআনকে বেউজিবি করেছে তার ফাঁসি দাও। ও তো 15 মিনিট করেছে, আধ ঘন্টা করেছে, এক ঘন্টা করেছে, আর মুসলমান তোমার ঘরে কোরআন, তোমার ঘরে সুদ, তোমার ঘরে কোরআন, তোমার ঘরে ঘুষ, তোমার ঘরে কোরআন, তোমার ঘরে যৌতুক, তোমার ঘরে কোরআন, তোমার ঘরে লটারি, তোমার ঘরে কোরআন, তোমার ঘরে মহিলা সমিতি, তোমার ঘরে কোরআন, তোমার ঘরে যত রকমের হারাম সেক্স, তোমার ঘরে কোরআন, তোমার ঘরে সিনেমা হল। ঠাকুরের পায়ে কোরআন রাখার জন্য তার যদি ফাঁসি হয় কোরআনকে বেউজ্জুতি করার লেগে, এবার তুমি যে 24 ঘন্টা কোরআনকে বেউজ্জুতি করছো, তোমার কি হওয়া দরকার সেটা বলো। পরেরটা দেখতে খুব ভালো লাগে, আবার নিজের দিকটা তাকাও তো। বালি চালা চাননি তো, বালি চালা চালন চালন চাননি, চাননি বিচার করছে, ছুঁচে ছুঁচে বলছে তোর পিছনে ফুটো গেল। বালিচালা কি বলেন আপনারা? চালন চালন বিচার করছে, ছুঁচে বলছে তোর পিছনে ফুটো কেন? চালন জানে ওর পিছনে ফুটো কত, চালন জানে ওর পিছনে ফুটো কত, ও কোটি কোটি ফুটো নিয়ে একটা ফুটোর বিচার চাইছে। হ্যাঁ, সুদ ঘুষ খুন পুরোটা যৌতুক হারাম হালাল বাঁচানে গুছিয়ে যাচ্ছে, দুমড়ে চামড়া সব ভরে দিল পেটে, উনি আবার বেরিতে স্লোগান করতে ফাঁসি চাই, ফাঁসি চাই। আরে বাবা, ওর যদি ফাঁসি হয় না তোকে গাছে বেঁধে কেটে নুন দেওয়া হবে। তুমি যা আসামি, ও তো আধ ঘন্টা করছে, আর তুমি 24 ঘন্টা কোরআন বিউজ্জুতি করছো। খবরদার, নিজে ঠিক হন, পরে বিচার পরে করবে, আগে নিজের বিচারটা নিজে করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আল্লাহু আকবার। আমিন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছিলেন আল কুফি লা ইউফি, কুফার লোক বড় কাদ্দাব, আমার ইমামের মনটা ছোট হয়ে গেল যে হুজুর আল্লাহর নবীর নাতনি ইমাম হোসাইন শহীদ হওয়াতে গোটা কুফা তো খুশি হয়নি, হুজুর কিছু তো কাঁদা কাঁদা করেছে, সবাইকে আপনি এক জায়গায় ফেলে দিলেন। তখন আমার ইমাম বলেছিলেন মিন আহলিল মদিনাতে মারাদু আলাল নিফাক, হুজুর আল্লাহ তো কুরআন পাকের মধ্যে বলেছে মদিনার ভিতরেও তো কিছু মুনাফিক আছে, মিন আহলিল মদিনাতে মারাদু আলাল নিফাক, নিফাক মানে হলো মুখে এক অন্তরে আরা। উনি ভয় পেয়ে গেছে, ইমাম মালিক এবার ভয় পেয়ে গেছে, আরে সব আমি আমার মুখের কথা বললাম আর আমার কথা কাটতে উনি আল্লাহর কোরআন দিয়েছে। হ্যাঁ,
আর বলছে কোথা? মদিনার ভিতরে, নাবাবী শরীফের ভিতরে, হায়াতুন নবীর মাজারের পাশে, মদিনার ইমামের সামনে বলছে, হুজুর আপনি যে বললেন আল কুফি লাল ইউপি কুফার লোক দাদা, আর আল্লাহ যে কোরআনে বলেছে মিন আহলি মদিনাতে মারাতু আলার লেখা, মদিনাতে কিছু মুনাফিক আছে? ইমাম মালিক এবার চিন্তায় পড়ে গেছে, কে এটা, এটা কে? কিছুক্ষণ পর বলছে, আন্তা আন্তা আবু হানিফা, তুমি কি আবু হানিফা? উনি বলছে, কালা না, হ্যাঁ হ্যাঁ আমি আবু হানিফা। বলার সাথে সাথে এমনি করে বুকে দিয়ে জড়িয়ে ধরলেন। ইমামে ইমামে মিল দেখে, তাদের ভিতরে মশলার পার্থক্য হয়েছে নিজের আত্মপরিমা প্রকাশ করার জন্য নয়, মিল্লাই দিয়েছিল আল্লাহকে খুশি করার জন্য। যিনি যেরকম তারা বুঝেছেন তাদের এলেমে, তারা সেরকম, ওনাদের তো ভুল নেই, ওনাদের ভুলা নেই তো? ওনারা ভুল করলে একটা নেই, ঠিক করলে দুটো নেই। হ্যাঁ, ওনাদের ভুল বলে নেই, ওনারা পীর নয়, পীরের ওপরে, পীরের ওপরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত, 30 দিনের 20 রাকাত তারাবির নামাজ চালু হয়েছিল। কোন সাহাবা দলিল চাইনি, প্রত্যেকটা সাহাবা বিনা দলিলে ওমর ফারুককে তারা সবাই মিলে তাকলিদ করেছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিনে দ্বিতীয় আজানের প্রথা তিনি চালু করেছিলেন। এই আজান রাসূলুল্লাহর জামানায় ছিল না, এই আজানের অস্তিত্ব কুরআন হাদিসে কিচ্ছু নাই। উসমান গনি চালু করেছিলেন, প্রত্যেকটা সাহাবারা বিনা দ্বিধা দলিলে ওমর উসমান গনিকে তারা সবাই মিলে মেনে নিয়েছিল। তাহলে সাহাবারাও তাকলিদ করেছে না করে? সাহাবারাও কোন, দেখেন ফার্মেসিস্ট এক জিনিস, ডাক্তার আর এক জিনিস। আপনাদের এই পাবনা শহরে কিন্তু অনেক ওষুধের দোকানদার আছে, ওরা কিন্তু ডাক্তার না। ওর কাছে হাজার হাজার ওষুধ আছে, লক্ষ লক্ষ টাকার ওষুধ আছে, কিন্তু ওর যখন শরীর খারাপ হয় ও কিন্তু ইচ্ছা মতো ওষুধ খায় না, ডাক্তারখানায় খায়। আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবার কাছে শত শত রাসূলুল্লাহর হাদিস ছিল, হাদিস থেকে মাসলা বার করার ক্ষমতা কিন্তু সমস্ত সাহাবার না ছিল, না ছিল, ছিল না। সাহাবা হুজুররাও কাউকে তাকলিদ করেছে, জিন্দা লোকের তাকলিদ করা থেকে মৃত্যু লোকের তাকলিদ করাটা হলো বেশি শুদ্ধ, ভয় মুক্ত। আর জিন্দা লোক হলো খাতাদের ভিতরে ভয় যুক্ত, আজকে এক বলছে কালকে আর এক করছে, এতদিন পর তো 3 রাকাত বেতের, এখন শুনছি পড়ছে 1 রাকাত বেতের, তাহলে আজ আর কাল আর। আবার যে 10 বছর পর ফের যে বলবেন 3 রাকাত, তার কোনো মানে আছে? কথা বলেন না, তাহলে এর অনুসরণ করা যাবে? খাতাদের ভিতরে ভয় লাগছে, কখন কি করছে? আপনি পরীক্ষা দিচ্ছেন সুন্দর করে বসে বসে, একটা প্রশ্ন আনকমন এসে গেছে, পিছনে ছেলেরা লিখছে, ওর থেকে থেকে আপনি লিখছেন 10 নম্বরের প্রশ্নে, কত শোনেন 10 নম্বরের প্রশ্নে, ওর থেকে থেকে আপনি লিখছেন, ওর থেকে থেকে এই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বিশ করে ফেলেছে পিতার ঘাড়, এই আগে এই আগে এই আগে এই করে করে 10 নম্বরের কোশ্চেন মানে মিনিমাম 2 পৃষ্ঠা ও সুন্দর করে লিখেছে, লিখে মনটা খুশি হয়ে গেছে, একদম পাক্কা 10-8 ফোন দিয়ে খুব খুশি। এমন সময় পিছন দিকে ফিরে দেখছে ছেলেটা কিছুক্ষণ আমরা ধরে ঘেঁটে 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 না ঘ্যাঁচ ঘ্যাঁচ 2 পৃষ্ঠা যখন লিখলো ওর থেকে লিখে দেখতে ওই বার ঘ্যাঁচ ঘ্যাঁচ, এবার যে দেখে দেখে লিখলো এর মনটা কেমন হবে বলুন? এর মাথা কাজ করবে? এই যে এই 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 যে 2 ঘন্টা এই করলো, এবার এর মিজাজটা কি হবে? এই যে বাঁদরদের আপনি তাকলিদ করছেন, এরা বুড়ো বয়সে চেঞ্জ হবে না কোনো মানে আছে? আপনাকে সারা জীবন 1 রাকাত বেদের পড়িয়ে লাস্টে বলছে 1 রাকাত নয় ওটা 3 রাকাত, এইবার আপনি কি করবেন? এইবার কি করবেন আপনি? আপনি জুলুমে পড়ে গেলেন। এবার ও যদি বলে দেয় যারা যারা আমার কথা এতদিন 1 রাকাত করেছো, তারা ওই নামাজ গুলো ঘুরিয়ে 3 রাকাত করে আবার পড়ে নাও, এইবার কি হবে বলে?
তখন ওদের দ্রুত শুকনো মারতে ইচ্ছে যাবে না ভিজিয়ে মারতে ইচ্ছে যাবে। খবরদার, চিন্তা লোক হলো ফ্যাসাদের ভিতরে যখন তখন মত চেঞ্জ করছে। এতদিন বলেছিল তিনটে মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় সফর করা যাবে না, তার ভিতরে কবরটুকুও ঢুকতে দিয়েছে, আল্লাহর ওলিদের মাজারটাকে ঢুকতে। নবী বলেছে তিনটে মসজিদ, কাবা শরীফ, বাইতুল্লাহ, নাবাবী শরীফ, বাইতুল মুকাদ্দাস, ঠিক বলেছে। তিনটে মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করে নামাজ পড়া চলবে, এছাড়া অন্য কোনো মসজিদে সফরের উদ্দেশ্যে নামাজ পড়তে যাওয়া চলবে না। আপনার শহরে করলে যা সব, গ্রামে করলে একই স্বভাব, গ্রামে পড়তে পারেন দোষ না, তবে স্বভাব কম বেশি হবে না। এই হাদিস পাক তা রাসূলুল্লাহ বলেছেন জিয়ারতের, কবর জিয়ারতের বিষয়ে না মসজিদের বিষয়ে, মসজিদের বিষয়ে, স্বভাবের বিষয়ে, ওটাকে নিয়ে এসেছে কবর জিয়ারতে। শাহজালালের কবর এখান থেকে যে জিয়ারত হয়ে যাবে, আরে তুই কোথাকার জিনিস কোথায় লাগাচ্ছি, ওটা এলো মসজিদের বিষয়ে চলে গেছে জিয়ারতের বিষয়ে। এতদিন বলে বলে এলো, বলে বলে এলো, বলে বলে এলো, লাস্টে এসে বলছে দেখি না আল্লাহ রসুল বলেছে কুবুরুহুম, তোমরা কবর জিয়ারত করো, যেহেতু এটা আমর শিকার, কবর জিয়ারত করা মুস্তাহাব, মাঝে মাঝে তোমরা জিয়ারত করতে যাবে। আবার কি বলতে শোনে যে জিয়ারত শুধু গ্রামও করতে পারো, তো রসুল্লাহ যখন জিয়ারত করতে বলেছেন তোমরা সফর করে অন্য জায়গাতেও জিয়ারত করতে যেতে পারো। জিয়ারতের কথা যখন রসুল বলেছে গ্রামেরটাও চলবে, আর গ্রামের বাইরে 2 কিলোমিটার গিয়ে জিয়ারত করা সেটাও চলবে। নবী বলেছে জিয়ারত করো, নবী এটা বলে যে শুধু গ্রামের সফর বাইরে করবে, নবী এটা বলেছেন মানে ভেতরেরটাও চলবে। আর যদি সময় পায় 200-300 টাকা খরচা করে বাসে করে সিলেটে গিয়ে সেখানেও আমরা জিয়ারত করতে যাবো, কিন্তু নবী বলে তো জিয়ারত করো, আমরা যখন এসেছে অরণ মনে করে যাবো না, ও আজ মনে করে যাবো না, সুন্নাত মনে করে যাবো না, বেগা করে ধর, 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 আমরা হাজত মান্নত করি না, আমরা সেখানে গিয়ে ওই ফুল সিন্নি চাপড়লে টানা হিজড়া করি না, আমরা একটা পাশে দাঁড়িয়ে তোরা ফাতিয়া শরীফ, দরুদ শরীফ, তোরা এখলাস শরীফ পড়ে একটু দোয়া চাই আর বলি আল্লাহ আপনার মাহবুবের প্রতিদায় আমার এই দোয়াটা কবুল করে নাও। কেন বলি নাদিন সিদ্দিকিন সহাদা সালেহিন ওয়া হাকুনা উলাইকা রাফি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন নাবিন আমি আল্লাহ আমার নবীরা, সিদ্দিকিন সত্যবাদী বান্দারা, সালেহিন যারা ইবাদত করে করে আল্লাহকে খুশি করে ফেলেছে তারা, সহাদা যারা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে তারা, এই চার শ্রেণীর বান্দাকে আল্লাহ এক জায়গায় জড়ো করে বলেছে ওয়াকুনা উলাইকা রাফিকা, এরা বলল আমি আল্লাহ আমার ভালো বন্ধু। জয় বলেন না আল্লাহর বন্ধু করবার জন্য সমস্যা কি আছে, যাবো আল্লাহর বন্ধু দরবারে কিন্তু দোয়া চাইবো, হ্যাঁ তাও তো ফরজ মনে করি না, কি মনে করি গো মুস্তাহাব, মুস্তাহাবা গেলে ভালো, না গেলে কোনো সমস্যা নেই, সারা জীবন না গেলে কোনো সমস্যা নেই, তবে বা যদি তুমি বেদাত বলো, ছেড়ে বলো, দাবা হারাম করো, আমি তোমাকে চাওয়া দেবো। তোমার হাত লড়ে যাচ্ছে আমি ধরতো সবার আমল সমান হবে ব্যাপারটা এমন নয়, দাঁড়িয়ে সালাম দেবে আবার কেউ দেবে না,
এটা তিন মাসে কমপ্লিট হয় আরে বন্ধ করো আপনার সেই নামাজ ছেলেটা সেই ছেলেটা নামাজ পড়ে না তাকে যদি দুবার সমুদ্র পাশে পারে তাহলে যদি কোনো সমস্যা না হয় সেই মানুষটা বলতে চাই যে সালাম নাই পাঠালে অন্তর অস্বীকার করলে তুমি জেকের জেকের অস্বীকার করলে তুমি যদি নবীর নামে দাঁড়িয়ে সালাম তাকে তাচ্ছিল্য করো অস্বীকার করো তুমি যদি সেটাকে খারাপ করো আমি তোমাকে কাফের বলবো কাফের বলবো কাফের বলবো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কলেমা পড়ো আমার এতে কোন সমস্যা নেই তবে আমরা মুসলমান আমরা চেষ্টা করব পরিপূর্ণ কলেমা পড়া আমরা অর্ধেক করি না আমরা পরিপূর্ণ কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো পড়ো আমার সমস্যা নেই তুমি সারা জীবন পড়ে যাও আমি তোমাকে ইমানদার বলে হসপিটালে নেব তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ ঢুকানো সেরে আমি তোকে কাফের বলবো আর মুসলমান তোকে মনে করবো বলবো তুই কাফে তুই লা ইলাহা ইল্লাল্লাহ টুকু পড় আমার কোনো সমস্যা নেই মোহাম্মদ রাসূলুল্লাহ তুই নাই পড় হসপিটালে আমি পড়বো অস্বীকার করা যায় যদি বলিস ওটা বেদার ওটা সেরে ওটা চলবে না আমি বলবো তুই কাফে তোর বউ তারা হয়ে গেছে কি বউ না খালো তারা করে গেছে তোর মরার পরে মুসলমানের কবরে তো জায়গা নেই মুসলমানের কবরে তোকে দাফন দেওয়া হবে না তোর বউ তারা ওই ওই কথা বলার পরে তুই যদি বিবির সাথে সংসার করিস তারপরে যে কটা বাচ্চা তৈরি হবে প্রত্যেকটা হারামজাদা সন্তান তৈরি হবে যতদিন ছিল সামনে অধিকার কি আজকে এত বছর পরে তুমি উঠে এসে বলছো এই মারা যাবে না সেই মারা যাবে না এই বেদাত সেই বেদাত সেই বেদাত বর্তমান যুগে কোন ব্যক্তি ইমাম ছাড়া চলতে পারবে না ওটা গোড়ামি হবে আজকে আমাদের দেশ আধুনিক হয়ে গেছে আমাদের দেশে অনেক পরিবর্তন এসে গেছে আজ আমাদের দেশে বাংলাদেশের বুকে দুতলা মসজিদ হয়েছে হয়েছে না ভাই ইমাম নিচে নামাজ পড়াচ্ছে ইমামের পিছনে কাতার 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 দশটা কাতার হয়ে যাওয়ার পরে নিচে জায়গা নেই মুসল্লি কোথাও উঠছে মসজিদের উপরে মানে ইমামের মাথায় মুসল্লি থাকার কথা ছিল পিছনে উঠে গেছে নামাজ হবে এরম ভাবে ধরে রাখা লাগবে আমার প্রশ্নের জবাব দাও আমিও তো ইমাম মান বলি আমিও তো চাইছি তোমার মতো আল্লাহ নবীর জামানায় দুতলা মসজিদ ছিল তোমার পাড়ার মসজিদ তার পাশে পেশাবখানা তার পাশে একটা বিশাল বড় একটা পুকুর কি একটা পুকুর তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ার আগে পেশাবখানায় ঢুকে পেশাব করবে আর ওই পুকুরটাই গিয়ে উঁচু করছো আর সমস্ত পেশাবের পানিটা হরকে 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 ওই পুকুরে গিয়ে পড়লো গোটা দুনিয়ার লোকের পেশাবকে পুকুরে পড়ছে আর তুমি সেই পুকুরে উঁচু করে নামাজ করছো তোমার উঁচু হবে উঁচু হবে এতদিন যারা করলো মানা করেন না কেন যদি বলেন হবে না এত
এতদিন যারা করেছে তাহলে ওদেরকে বলে যান, ওদের কারণ নামাজ পাইনি, ওদের যা পরিচিত সরকার ঘুরিয়ে পড়। আল্লাহ নবীর জামানায় পুকুর ছিল না? কাবা শরীফের পাশে পুকুর ছিল? কথা বলবেন, কাবা শরীফের পাশে একটা বড় বিল ছিল, বড় বিল। সাহাবারা পুকুরে পুজো করতে, সাহাবাদের পোশাক করে পুকুরে পড়তে, সেই পুকুরে সাহাবারা উঁচু করতে। কথা বলে, তাহলে যেই পুকুরে পিশাব করে সেই পুকুরে উঁচু হবে কি হবে না, এই মশলার কোরআন হাদিস থেকে পাওয়াটা ইজি ব্যাপার, খুব সহজ। আমিও তো ইমাম মানবনি, আমিও তো চাইলে তোমার মতো সহি হাদিস মানবো। বুখারীর একটা হাদিস দেখিয়ে দাও, যেই পুকুরে পিশাব করে সেই পুকুরে পানিতে উঁচু হবে, বুখারীর একটা হাদিস দাও। আমিও তো ইমাম মানবো। তোমার আব্বার চোখ নষ্ট হয়ে গেছে, সুগারে নষ্ট হয়ে গেছে, অনেকের হয়। গোটা কলকাতা বাংলাদেশের ডাক্তার ফের কলকাতায় নিয়ে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাতে, ডাক্তার বলছে এই চোখ আর হবে না, এ তো নষ্ট হয়ে গেছে, আর কি হবে, কি করতে হবে ডাক্তার বাবু? আর কিছু করার নেই, যদি কেউ চোখ দান করে তা আলাদা করো। বলছে হুজুর সে ডাক্তার বাবু সে আর কে করবে? বলছে না আমার দেশে করে, অনেক নাস্তিকরা মরার আগে না অঙ্গ দান করে দেয়, চোখ কিডনি লেভার সব দান করে দিয়ে যায়, লিভার টিভার দান করে যায়, নাস্তিক নাস্তিকরা যারা আল্লাহকে যারা মানে না দিয়ে যায়। তো তুমি থাকো, যদি এইরকম কেউ ডোনেট করে যায় 10-12 দিনের ভিতরে, তাহলে ওর চোখটা তুলে তোমার পাশের চোখে লাগিয়ে দেবে, ভালো হয়ে যাবে। আপনি বাপকে নিয়ে আশায় বসে 10 দিন পর ফোনে কোথা আছে, তাড়াতাড়ি আসে। একটা লোক চোখ দান করছে, চোখ দান করেছিল, সে লোকটা মারা গেছে, ওই লোকটার চোখ তোমার বাপকে দেওয়া হবে। আপনি আপনার বাপকে খুশি মনে করলেন, ঢুকালো, ওই লোকটা মরে গেছে, তুমি মধ্যে চোখ দুটোকে ধরে দিয়েছিল, তোমার বাপ ঢুকলো, খারাপ চোখ দেখে 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 ভালো ভালো চোখ দুটোকে লাগিয়ে দিল, তোমার বাপের দৃষ্টি ফিরে পেলো, তোমার বাপ কোরআন পড়ছে, তোমার বাপ হাদিস পড়ছে, তোমার বাপ তোমাকে দেখছে, তোমার বাপ রাস্তা দেখে দেখে হাঁটছে। ও মোল্লা, ও কারা মৌলবি, পরের চোখ তোমার বাপের চোখে লাগালে এটা হালাল না হারাম? এইবার কতটা দাও দরকারের সময় হাজির কোরআনের প্রয়োজন নেই আর, তাই তো? হ্যাঁ, পরের চোখে তোমার বাপের চোখে ফিট করলে, এই পরের অঙ্গ তোমার বাপের শরীরে লাগালে, এটা কোরআন পাকে কত নম্বর সুরায় আছে, হাদিসে কত নম্বর হাদিসে আছে দেখিয়ে দাও। আবার বলছি, করিমনে ড্রাইভার হয়ে লরির সঙ্গে পাঙ্গা নেওয়া ভালো নয়, তুই তোর আউলাদের উপরে থাক। বাংলার জন্য কিতাব পড়া মৌলবি লাগতে গেলে বাঙালি বক্তাদের সাথে লাগ, ওই ইমামে আজম আবু হানিফার সাথে লেগে না, মুখ ঘুরে যাবে, মুখ ঘুরে যাবে, ওরা কেউ শান্তিতে নেই গো, ওরা আমার ইমামের মনে লেগেছে, ওরা আল্লাহর অলিদের সাথে লেগেছে, ওরা নবী রসুলদের প্রশংসার উপরে হাত দিয়েছে, ওরা শান্তিতে নেই, শান্তিতে নেই, লিখে রেখে দেন, খবর নিয়ে নেন, সবকটা দোষ আমার বাবাজিরা দোস্তরা বন্ধুরা নীতির উপরে মজবুত হয়। আমেরিকা কি নিকাতে ঘুরতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে, ডাক্তার তোমাকে অপারেশন করতে নিয়ে গেছে, ট্রিটমেন্ট করছে, দেখছে শরীরে রক্ত নর্মাল যেটা টেম্পার তার থেকে অনেক নিচে নেমে গেছে, বলছে একটুখানি দ্রুত রক্ত লাগবে বাঁচাতে গেলে, রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও। তখন একটা ইহুদির বাচ্চা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, শরিয়াতের দুশমন, নবী রসুলের দুশমন, আল্লাহ দিনের দুশমন, একটা ইহুদির বাচ্চা এসে বলছে ডাক্তার বাবু স্যার আপনি আমার থেকে রক্ত নেন, আমার থেকে রক্ত দিয়ে প্রথমবার ভোট ছেলে দেখে দেন আপনি। বলো মোল্লার বাচ্চা, ইহুদি বাচ্চা রক্ত নেবে না রক্ত না নিয়ে মরবে? রক্ত দাও, বলো কোরআন হাদিস থেকে দেখা, যে তো আল্লাহ দুশমন, তার রক্ত নেবে না না নিয়ে তুমি রক্ত সিহির মরবে, কি করবে? রক্ত দাও। সাবধান হবে,
নীতির ওপরে মজবুত হবে। একটা জিনিস জানবে, যাদের প্রতিলায় জিতে শরীর পেয়েছি, ওনারা আপনাকে আমাকে বিনা ছেড়ে কি তোমরাহি কাজ শিখিয়ে যাইবে। এই বিষয় আছে অন্তরে, আবার বলে যাব, আবার হয়তো দু বছর নাও আসতে পারি, আপনার এইভাবে না আসলে নাও করতে পারে, ইমান কুলিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে। কি আমাদের নবী আছে, নবী আছে, নবী আছে, হ্যাঁ, ঠিক আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ গো আমার উম্মতকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। ঠিক নবী বলে 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 ঠিক নিয়ে যাবে, আছে নবী থাকবে তো আমাদের জন্য, নবী থাকবে, এই বিশ্বাসটা অন্তরে রাখবে। আমাদের নবী তো জাহানের বাদশাহ আল্লাহ কিয়ামতের দিনে শাফাআতের কাজ করিয়ে দেবে, যদি বলুন না আমরা যখন উঠবো কি আমাদের দিনে পাগলের মতো ঘুরবো ফিরবো বেড়াবো, হ্যাঁ, মুখ শুকিয়ে যাবে, শরীর শুকিয়ে যাবে, গলা আটা হয়ে যাবে, কাটাবার মতো চাওয়াবার মতো শরীরের ক্ষমতা থাকবে না, কি হবে আল্লাহ, আল্লাহ এবার কি হবে। ছেলেদের যখন সেন্টার পরীক্ষা হয়, পাবনা ছেলেদের হাজারি করা কলেজে কলেজে পরীক্ষা পড়ে সেইখানে গিয়ে এই সমস্ত আমরা যখন আমাদের মুখ করে বা আমাদের মুখটা শূন্য হয়ে যাবে, মনটা ছোট হয়ে যাবে, আল্লাহ কি হবে গো, কি করে কি করবো গো, যখন আমরা আল্লাহ রসুলের জিহাদ একটা হয়ে যাব তখন আমাদের মনটা বড় হয়ে যাবে। আমি আবার বলবো, দাদা গোবিন্দকে মানেন না মানে এটা বড় ব্যাপার নয়, পীর ওলি আল্লাহ মানেন না মানেন এটা বড় ব্যাপার নয়, যাবেন না যাবেন আপনার ব্যাপার, খোদার কসম আপনি ইমান টুকুনিয়ে কবর দেখে 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 হ্যাঁ ধরেন ধরেন ইমান লুকান দিছি আপনাদের সবাই আপনাদের গ্যাস দিছে মোলা কেন আমি কত জন তো গিছি রে একবার যে বাবা পরে রাতে তো মানুষ কিনে খায়, ঝিঙে যদি যেত হয় হাড়ি সমেত ফেলে দেয়, ইরা হলো সেই জিনিস কিনে তো এদের বাড়ি মেয়ে দিয়া যাবে না, এদের বাড়ি আমাদের ওদের অফিসে গিয়ে খবর দেয় আজকে একজনকে মুসলমান করেছে, মানে আপনাকে আমাকে ওরা এখন মুসলমানই মনে করে না, যে আপনাকে মুসলমান হবে না, তার ঘরে ছেলে বিয়ে দেবে, তার ঘরে মেয়ে বিয়ে দেবে। আবার বলছি নীতির উপরে মজবুত হন, আপনারা বড় সরল, বাংলাদেশের মুসলমান ইরা বড় সরল, ইরা যে যা বলে সবকিছু ইরা মেনে নেয়, হ্যাঁ হুজুর মনে হয় ঠিক করছে রে, এই হুজুর ঠিক বলছে, কত সুন্দর দেখতে দেয় এই হুজুর, এই হচ্ছে আপনাদের সরলতা, ঠকে গেছেন আপনারা অন্যদিকে চালা, কিভাবে টাকা পয়সার বাচ্চা বাড়াতে হয় আপনারা খুব চালান, কিভাবে ঘর বাড়ি করতে হয়, কিভাবে লোককে ধারে মাল নিতে হয়, কিভাবে সব খুব চালান, কিন্তু না ইমানের জায়গায় ইসলামের জায়গায় আপনারা সরল হয়ে গেছেন, আর এই সরলতাটা নিয়েই আজকে ওরা এই আপনাদের ইমান লুকার চেষ্টা করছে, বা ঠিক হবে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ইমানে আমলে কায়েম রাখেন, আল্লাহ পাক আমাদের নসিবে যেন খাতিমা বিল খায়র নসিব করেন, বল আল্লাহুম্মা আমিন, তো মহব্বতে বল আল্লাহুম্মা আমিন।
আবার জোরে শরীর আল্লাহুম্মা মোহাম্মদ কি হামে হামারা মোহাম্মদ কব ফট রহে গা পর্দা হামারা তুমারা মোহাম্মদ সদা হে মহাশর লব্বাইকে লব্বাইক যাও উম্মতুনে পুকারা মোহাম্মদ সদা হে মহাশর লব্বাইকে লব্বাইক যাও উম্মতুনে পুকারা মোহাম্মদ হমে জান দিল সে প্যারা মোহাম্মদ মোহাম্মদ কি হমে বন্ধুরা ভাইজানেরা দাদা হুজুর কেবলা বা যে কোনো আল্লাহর ওলিদের হক সিলসিলার মুরিদ মুতাক্বিরিন দলেরা যেরকম তারা অন্যান্য দলের লোকেরা দাড়ি টুপি টুপ্পা পাগড়ি লাগিয়ে ইমান লুটার চেষ্টা করছে, ওই রকম পীর মুরিদির নামেও কিছু ইমান লুটে বেড়াচ্ছে, এদিকেও আমাদের সতর্ক হতে হবে, খুব সাবধান হবে, এইদিক তো আমাদেরকে সতর্ক হতে হবে। আমার বাবাজিরা দোস্তরা বন্ধুরা সকলে বসেন বসেন বা ফুলপুরা শরীফে আলা হযরত আগা হুজুর কেদার রহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে শত শত খলিফা ছিলেন, মুরিদ নন খলিফা, যাদেরকে বায়াত করার অনুমতি তারা হুজুর নিজে দিয়েছিলেন। আমাদের কথার মন দিয়ে শোনে, মন দিয়ে শোনে। অনেক সময় দেখবেন সর্ষেদের ভূত ছাড়াচ্ছে আর সর্ষের ভেতরই ভূত ছুটে বসে আছে, হুজুর সর্ষে পরে পরে ভূত ছাড়াচ্ছে আর ভূত কুতা সর্ষের ভিতরই ভূত ভূত যাবে। এই কথাটা বড় দুঃখের সাথে বলতে হচ্ছে,
আজকে দাদা হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের নাম দিয়ে তার দরবার বলে পাঁচ হুজুর কেবলার নাম দিয়ে তাদের দরবার দিয়ে কিছু কিছু লোক ইমান লুকার চেষ্টা করছে। আমরা চারটে তরিকা বুঝি, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাহিদিয়া, কত বলবেন? কথা বলে নাকি মেহেদিয়া বলে কিছু তরিকা জানেন আপনারা? এখন মেহেদি আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে, তিনি এলে একটা তেনার তরিকা তৈরি তিনি করবে, নাকি আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে? আমার তরিকা পুরা চালা দায়িত্ব দিয়েছে ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন, ওনার তরিকা উনি তৈরি করবেন। বেদাতি ধর্ম পথ কে কি করছে আমার দেখার দরকার নেই। আমার দাদা হুজুরের মুরিদ যারা তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমাদের আশপাশে খানকা শরীফ আছে, পাবনা জেলায় আছে, নাটোরে আছে, বগুড়ায় আছে, রাজশাহী আছে, চাপায়ে আছে, আরো সিরাজগঞ্জে আছে, কুমিল্লা, ঢাকা বলে সিলেট বহু জায়গাতে হুজুর কেবলার খানকা শরীফ আছে, খলিফারা ছিলেন, এখন তাদের আল আউলাদরা সেই সমস্ত জায়গাগুলিকে পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নেই। তবে ওটা দরবার সিলসিলা কিন্তু দাদা হুজুর কেবলা ইনারা হলো মালি, দাদা হুজুর হচ্ছে মালি। আমি চারটে গাছ লাগিয়েছি পাবনাতে, চারটে গাছ লাগিয়ে এনাকে বললাম ভাই দেখো গাছগুলো মরে না যায় একটু গুড়ায় পানি দিও। উনি আমার কথাটা মেনে ভালোবেসে গাছের গুড়ায় প্রতিদিন একটু একটু করে পানি দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু উনি গোলাম, উনি মালি, মালি দেখাশোনার দায়িত্ব, উনি মালিক না। মালিক কে? মালিক আমি তো, গাছ আমি লাগিয়েছি, জায়গা আমার, বাগান আমার, উনাকে আমি দায়িত্ব দিয়েছি বাবা তুই একটু দেখাশোনা করিস, ভাই একটু দেখবেন ভাই গাছগুলো মরে না যায়। এখন ঘুরে ফিরে এখন ইনি যদি বলে না আমি মালিক মানা যাবে? অমনি থুতু ফেলতে হবে মুখে, নকশা নিয়ে ঢুকে গেল। যেদিন বলবে আমি মালিক তার মানে কি নকশা নিয়ে মুখে থুতু ফেলে দাও, দূর হয়ে যা, বেরিয়ে পালাবো, তোর কাছে আর থাকছি না। মালিক হলেন দাদা হুজুর কিল্লা, আমরা সবাই হলাম সেই সিলসিলার খাদেম। তুমি একটু মাকাম বেশি পেয়েছো, বড় আলেম মুক্তি বয়স্ক বেশি, তোমাকে খানকা শরীফের জেকেরে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সিলসিলা তোমারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। কথা বলে তুমি হলে একটা মালিক, তুমি হলে গোলাম, তুমি মালিক না। নতুন করে বারবার তোমাকে ক্ষমতা দেওয়া হইলে যতটুকু দিয়ে গেছি অতটুকুর উপরে থাকো। চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, কিচ্ছু বলবো না, এইটার উপর আপনারা একটু মজবুত হবে, আমাদের জন্য কানা হয়ে যাওনি, কানা মৌলিকি হয়ে যাওনি। ওনার এমন ভক্ত হয়েছে লাস্ট পিরিয়ড আমাকে মানছে না, ওনাকে মানছে, এই কানা যেন হয়ে যাওনি। আবার ও বেঁচে আছে, ও ফ্যাসাদের বাইরে না ফ্যাসাদের ভিতরে, কথা বলবেন তো? ও বেঁচে, ও ফ্যাসাদের ভিতরে, ওর ভুল হতে পারে, ওকে শয়তান ধরতে পারে, যেন অন্ধ হয়ে যাওনি, আবার ইমান আমল যেন শেষ করে ফেলুনি। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, বক্তাসার করলাম, এখন আপনাদের খেদমতে অল্প কিছুক্ষণ নিয়োশিয়া করবেন আমার ছোট ভাই আসসালামু আলাইকুম।
করুন শরীর আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবা